তো লাভসের যে ফেস ওয়াশ সম্পর্কে আমি রিভিউ করেছিলাম সেটার পরে আমি আজকে রিভিউ করব লাভসের মোস্ট পপুলার মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে রিভিউ করব যে এই ক্রিমটি আমার কেমন লেগেছে সত্যি কথা এই ক্রিমটি আমি দুই দু থেকে তিনবার ইউজ করেছি আর এরপরই আমি রিভিউ করছি অনেক দিন ধরে এই ফেস ক্রিমটি আমি ইউজ করিনি প্রথমে একদিন ইউজ করেছিলাম পরে আমি এই ক্রিমটি রেখে দিয়েছিলাম এতে আছে শিয়া বাটার প্লাস ভিটামিন ই তো এই ক্রিমের ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটাতে আমি ভিটামিন সি যে ভিসি ইঞ্জেকশন সেটা ইউজ করার তো আমি এটাতে একটা ভিসি ইঞ্জেকশন ইউজ করেছি এটা তো পঞ্চাশ এম এর একটা ক্রিম সেজন্য আমি একটা ভিসি ইঞ্জেকশন ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফেস ওয়াশের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে এটা আরো একটু চেঞ্জ হয়ে একটা ইয়েলো কমলা কালারে রূপান্তরিত হবে এটা তো নতুন ভিসি ইনজেকশন ইউজ করেছি সেজন্য এটা এরকম একটু ক্রিমি স্ট্রাকচার চলে আসছে কিন্তু এই ক্রিমটি একদমই সাদা মানে সাদা মানে একদমই ধবধবে সাদা কোনো ক্রিম কালার এই ক্রিম না যেহেতু আমি ভিসি ইনজেকশন ইউজ করেছি সেজন্য একটু ক্রিমিস টাইপ হয়ে আছে এবং অনেক দিন পর এটা কিন্তু পনেরো দিন পর কমলা কালার ধারণ করবে ভিসি ইনজেকশনের কারণে তো ভিসি ইনজেকশনের ইউজ করার পর আমি এটার যে এফেক্টটা দেখতে পেয়েছি সেটা আগের চেয়ে ভালো ছিল যখন আমি প্রথমে এই ক্রিমটি ইউজ করেছি তখন আমার কাছে মনে হয়েছে খুবই হ্যাভি আমার স্কিনের জন্য খুব বেশি হ্যাভিও না খুব বেশি পাতলাও না মানে হয়ে যায় এরকমও না এটা খুবই মানে স্ট্রং একটা ময়শ্চারাইজার যার কারণে আমার অয়েলি স্কিন আমি ইউজ করিনি যদি পোর্সগুলা ক্লক হয়ে যায় সেটা চিন্তা করে আমি ইউজ করিনি তো সি ইঞ্জেকশন ইউজ করার পর এটা খুবই ভালোভাবে আমার স্কিনে শ্যুট করেছে আমি দুদিন অ্যাপ্লাই করেছি আমার দুদিনের মধ্যে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আমি বলবো যারা এই রেগুলার বেসিসে কোনো প্রোডাক্ট চান মশ্চারাইজিং প্রোডাক্ট তারা ইউজ করতে পারেন এই ময়েশ্চারাইজিং প্রোডাক্টটি এবং এটি খুবই লাইট ওয়েট এবং অ্যাবজর্ব হয়ে যাবে প্রথমে আপনি বুঝবেন যে অ্যাবজর্ব হচ্ছে না আস্তে আস্তে কিন্তু এটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে আহ খুবই লাইট ওয়েট আপনি এভাবে স্কিনে মোটামুটি লাগিয়ে রাখবেন খুব ভালোভাবে ঘষাঘষি করার দরকার নেই এটা ঘষাঘষি করলে কিন্তু আবার অ্যাবজর্ব হয় না এটা আস্তে করে আপনি লাগিয়ে রাখবেন খুব ইভেনলি আপনি যখন লাগিয়ে রাখবেন তখন দেখবেন যে আস্তে আস্তে এটা স্কিনের ভিতরে অ্যাবজর্ভ হয়ে গেছে এবং সেই জিনিসটাই আমার খুবই ভালো লেগেছে যে এত লাইট ওয়েট অ্যাবজর্ভ হয়ে যায় এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যাদের অয়েলি স্কিন তাদেরকে বলবো আপনারা এটা ইউজ না করতে কারণ এটা খুবই স্ট্রং তো মানে খুবই স্ট্রং বলতে আমি বুঝাচ্ছি যে খুবই মশ্চারাইজিং টাইপ একটা প্রোডাক্ট তো যাদের অয়েলি স্কিন তারা উইন্টারে এটা ইউজ করতে পারেন আর গরমে এটা না ইউজ করাই ভালো দিনের বেলা তো অবশ্যই না রাতে আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা সেরকম এনভারমেন্টে আপনারা শুতে যান তখন আপনারা ইউজ করতে পারেন যদি অ্যাসিড থাকে আপনার টেম্পারেচারটা ভালো থাকে সেক্ষেত্রেই ইউজ করতে পারেন কিন্তু খুব বেশি গরমে এটা ইউজ করা যাবে না এটি খুবই স্ট্রং একটা মশ্চারাইজার তো এই ময়েশ্চারাইজারের ক্ষেত্রে ও ফেসওয়াশের মতো মোটামুটি ভালো লেগেছে আমার খারাপ লাগেনি যেহেতু লাভসের পণ্য তো আমি ট্রাই করতে চাচ্ছিলাম যে পণ্যগুলা কেমন হয় এর খুচরা মূল্য লেখা আছে দুশো পঞ্চাশ টাকা আমি কিন্তু টাকাতে নিয়েছি এর অফিসিয়াল যাদের এই প্রোডাক্টে স্যুট করে যে মশ্চারাইজারটা শ্যুট করে তারা কিন্তু এই মসচারাইজারটা অনেকগুলা ইউজ রেখে দিতে পারেন আর এর ডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এর ডেট আছে তো ময়শ্চারাইজিং ক্রিম যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ডেফিনেটলি ময়শ্চারাইজিং ক্রিমটা ট্রাই করতে পারেন অনেক ভালো আমার মনে হয় না কোনো অ্যালার্জিক রিয়েকশন হবে কারণ আমার স্কিন খুবই বেশি সেন্সিটিভ আমার স্কিনে কোনো অ্যালার্জির প্রবলেম দেখা দেয়নি সেক্ষেত্রে আমি বলবো এটা খুবই সেফ একটা প্রোডাক্ট যাদের স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে যাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলবো যে এই প্রোডাক্টটি কিনে ট্রাই করতে পারেন তো আমি কিন্তু লাভজের এর স্পন্সারশিপ নেইনি। আপনি অনেকেই ভাবতে পারেন যে আমি স্পন্সারশিপ নিয়েছি তারা ডেফিনেটলি আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন আমি ওইখানে যে ফেসবুক পেজ থেকে আমি লাভজের পণ্যগুলো কিনেছি সেটার স্ক্রিনশট তুলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমি কোনো ধরনের স্পন্সার স্পন্সারশিপ নেইনি। তো এই ছিল মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে আমার রিভিউ আর যারাই লিপস্টিক সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এই লিপস্টিক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল লাভজের ক্রিম নিয়ে আমার বিস্তারিত রিভিউ আমার রিভিউটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং অন্য কোনো মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে জানতে চাইলেও আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস